হ্যালো স্টুডেন্ট তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের একশো শতাংশ কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব অর্থাৎ পনেরো নম্বর এবং দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য তৈরি করতে হবে তোমরা দেখে নাও তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে কেউ যদি তোমরা অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো এছাড়া কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অর্থাৎ প্রশ্ন উত্তর তোমরা যদি কেউ কিনতে চাও তোমরাও সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করতে পারো চলো আজকের সাজেশানটা তোমরা দেখে নাও দেখো পনেরো নম্বরের সাজেশনটা প্রথমে তোমরা দেখো পনেরো নম্বরে মডিউল ওয়ান থেকে আমি তোমাদের পাঁচটা প্রশ্ন রেখেছি এই পাঁচটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন ভারতে কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতার বন্টনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো চার নম্বর প্রশ্ন ভারত কি একটি যুক্তরাষ্ট্র উত্তরের সপক্ষে যুক্তি দাও পাঁচ নম্বরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবার মডিউল টু থেকে যে প্রশ্নগুলো পনেরো নম্বরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট দেখে নাও এক নম্বর প্রশ্ন জোট রাজনীতি বলতে কি বোঝো ভারতে জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন উনিশশো সত্তরের দশক থেকে ভারতে পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো তিন নম্বর প্রশ্ন ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন ভারতে নারী আন্দোলনের ওপর একটি টিকা লেখো এবারে দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও মডিউল ওয়ান থেকে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রেখেছি এক নম্বর প্রশ্ন ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্কটি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভারতের সংবিধানের চোদ্দ নম্বর ধারাটি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক মডিউল টু থেকে দেখো এক নম্বর প্রশ্ন ভারতে নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দেখো ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো নেক্সট প্রশ্ন আছে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক আলোচনা করো তারপরে আছে নির্বাচনী সংস্কারের ওপরে একটি টিকা লেখো এক্সট্রা যেসব প্রশ্নগুলো তোমরা একটু পরীক্ষার জন্য দেখতে পারো এগুলো ইম্পর্টেন্ট সময় পেলে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে দশ নম্বরের যেসব এক্সট্রা প্রশ্নগুলো তোমরা তৈরি করতে পারো এক নম্বর প্রশ্ন ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত সম্পর্ক দ্বিতীয় প্রশ্ন সুপ্রিম কোর্টের মূল এলাকা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো চার নম্বর প্রশ্ন ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো পাঁচ নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি লেখো পনেরো নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে পারো এক্সট্রা এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পারলে এগুলো অবশ্যই দেখে যাবে এক নম্বর প্রশ্ন নির্দেশমূলক নীতির গুরুত্ব লেখো মৌলিক অধিকারের সঙ্গে এর পার্থক্য দ্বিতীয় প্রশ্ন ভারতের সংসদের সরকারি গাণিতিক কমিটি সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভারতে লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা লেখো ছ নম্বর প্রশ্ন সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আলোচনা করো এই ছিল তোমাদের টোটাল সাজেশান